গান্ধীজি তাঁর আত্মকথায় নারায়ণ হেমচন্দ্রের কথা বলছেন হেমচন্দ্র তার কাছে ইংরেজি শিখতে এসেছিলেন এবং গান্ধীজি তাকে বলছেন তুমি তো ইংরেজি ব্যাকরণ দেখছি কিছুই জানো না কিন্তু তার উত্তরে হেমচন্দ্র বলছেন হ্যাঁ ইংরেজি ব্যাকরণ বোধহয় আমি জানি না কিন্তু আমি কিন্তু অনেকগুলো ভারতীয় ভাষা জান এবং সেই ভারতীয় ভাষা থেকে আমি অনুবাদ করে এক ভাষাকে এক সংস্কৃতিকে অন্য ভাষার দরবারে পৌঁছে দিচ্ছি এই যে শিক্ষিত হওয়ার নানা রকম রূপ শিক্ষার রকম রূপ এ নিয়েও গান্ধীজির নিজস্ব কিছু ভাবনা ছিল আজ আমরা গান্ধী দর্শনে গান্ধীজির শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বিশ্বজিৎ রায় নমস্কার বিশ্বজিৎ আপনাকে স্বাগত আমরা শিক্ষার যে প্রাতিষ্ঠানিক চেহারাটাকে এখন দেখি যে একটা সিস্টেম গান্ধীজির শিক্ষা চিন্তা তার থেকে কতটা আলাদা কীভাবে আলাদা গান্ধীজির শিক্ষা চিন্তা তার থেকে যে আলাদা তার কতগুলো কারণ আছে আমি প্রথমে সেই কারণটার কথা একটু খেয়াল করিয়ে দিতে চাই যে আমাদের ইংরেজ আমলে সাহেবরা যখন এদেশে এলেন তখন আস্তে আস্তে তারা আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর তাদের আধিপত্য কায়েম করলেন আধিপত্য কায়েম করে তারা এদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইলেন যে শিক্ষা ব্যবস্থার। ফলে যারা বাইরে আসবেন তারা যেন ইংরেজ উপনিবেশে খুব ভালো কেরানিগিরি করতে পারেন ছোটো বড়ো মেজো নানারকম কেরানি তৈরি করাই ছিল ইংরেজি শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এখন এটার বিরুদ্ধে আস্তে আস্তে ভারতীয়রা তাদের কথা বলতে শুরু করলেন একদল বুঝতে পারলেন যে তারা ইংরেজি শুধুমাত্র ক্যারানিগিরি করবার জন্য শিখবেন না ইংরেজি তাদের কাছে জ্ঞান চর্চার সাহিত্য পড়ার একটা বড় ভাষা ফলে আস্তে আস্তে শিক্ষায় এক ধরনের ইংরেজি দ্বারাই এক ধরনের উদ্বৃত্তের বলতে পারা যায় যে চর্চা শুরু হলো তারা শুধু কেরানিগিরির মধ্যে আবদ্ধ থাকলেন না এর পরের পদক্ষেপ যেটা হলো সেটা হচ্ছে যে যে উদ্দেশ্যে সাহেবরা আমাদেরকে শিক্ষিত করে তুলতে চাইছেন সেই উদ্দেশ্যকে আমরা অতিক্রম করে আমাদের নিজেদের দেশের উপযোগী কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি না এটা অনেককে ভাবিয়েছিল এটা বলা যায় যেমন রবীন্দ্রনাথকে ভাবিয়েছিল বিবেকানন্দকে ভাবিয়েছিল এমনকি বিবেকানন্দের অন্যতম প্রধান শিষ্যা নিবেদিতা নামে যিনি পরিচিত মার্গারেট নবেল তিনি যখন এদেশে এলেন তখন তিনিও একটা নিজস্ব ভারতীয় শিক্ষার কথা ভাবছিলেন গান্ধীর শিক্ষা চিন্তাকে আমরা এখানেই জায়গা দেব যে গান্ধীর একটা নিজস্ব ভারতীয় সমাজ ভারতীয় জনগণ ভারতীয় পরিবেশ এবং পরিস্থিতির উপযোগী একটা নিজস্ব শিক্ষা চিন্তার কথা গান্ধী ভাবছিলেন সেটাই গান্ধীর শিক্ষা চিন্তা যেটা এই ঔপনিবেশিক শিক্ষা চিন্তার থেকে অন্যরকমও আলাদা এই যে একদম যদি শিশু শিক্ষা দেখে শুরু করি প্রাথমিক স্তরের শিক্ষা সেখানে গান্ধীজি কিভাবে ভাবছেন কারণ তার সঙ্গে তো একভাবে একটা সরাসরি রয়েছে আমরা কিভাবে শিক্ষিত করে নেশনের কথায় পরে আসব। কিন্তু গান্ধী যেটা বলবার চেষ্টা করছেন প্রথমেই গান্ধী প্রথম কথা যেটা গান্ধী বলবেন যেটা ক্যারানিগিরির শিক্ষার একেবারে বিরোধী কথা গান্ধী প্রথমে বলবেন যে আমার কাছে সাক্ষরতা লিটারেসি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় এটাই যে একমাত্র শিক্ষার মাপকাঠি সেটা গান্ধী মনে করেন না এবার গান্ধী মনে করেন যে আমাদের যে প্রাথমিক পর্বে আমরা যে ছেলে মেয়েদের শিক্ষা দেব তারা যেন খুব আনন্দের মধ্য দিয়ে ধীরে ধীরে শিক্ষিত হয়ে ওঠে এখানে একটা কথা আমি বলে নিতে চাই যে গান্ধীর যে কোনো রকম চিন্তা তার সঙ্গে গান্ধীর অভিজ্ঞতার খুব গভীর যোগ আছে গান্ধী মনে করেন যে অভিজ্ঞতার সঙ্গে জীবনের অভিজ্ঞতার সঙ্গে যদি তত্ত্বভাবনার যোগ না থাকে তাহলে সেটা অর্থহীন ফলে গান্ধী সবসময় প্র্যাকটিসের কথা বলেন অনুশীলনের কথা বলেন তার শিক্ষা চিন্তাও এই অনুশীলন এবং অভিজ্ঞতার মধ্য থেকেই উঠে এসেছে গান্ধী নিজের আত্মজীবনীতে বারে বারেই যেটা বলবেন যে তার শৈশবে পড়াশোনাটা খুব সুখের হয়নি পড়াশোনাটা খুব আনন্দের হয়নি তাহলে প্রথমেই তিনি মনে করবেন যে কীভাবে আমি প্রাথমিকের শিক্ষা শুরু করব তিনি বলবেন ছেলে মেয়েদের আসলে বিভিন্ন কায়িক শ্রমের মধ্য দিয়ে শিক্ষা শুরু করতে হবে এরপর গান্ধী একটা খুব চমৎকার পরিকল্পনা করেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বিভিন্ন গ্রামে তিনি মনে করতেন ভারতবর্ষ মূলত গ্রামকেন্দ্রিক একটা দেশ ফলে আমাদের গ্রামে যে বিভিন্ন রকম ছোট ছোট শ্রমের পরিসর আছে যেগুলোকে আমরা বলি কারিগরি শ্রম চরকা কাটা হতে পারে আর কোনো কারিগরি শ্রম হতে পারে তিনি মনে করছেন যে এই শ্রমের সঙ্গে ওই ছেলে মেয়েগুলো প্রাথমিক পর্বে তার যদি একটা সহজ যোগসূত্র তৈরি করা যায় তাহলে সেই ওই শ্রম করতে করতে সে শ্রমের আনন্দটা উপলব্ধি করবে তার ইন্দ্রিয় চর্চা হবে এবং গান্ধী মনে করেন যে প্রাথমিক শিক্ষার প্রথম যেটা হবে তিনি বলেন যে প্রাইমারি এডুকেশন আমি এটা শুরুই করব আমাদের এই গ্রামীণ কারিগরি শ্রমের জায়গা থেকে তারপরে তিনি বলেন যে এর দ্বিতীয় ভিত্তি হবে যে কি করে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারি ধরা যাক যে চরকা ঘোরাচ্ছে চরকা ঘোরাতে ঘোরাতে সে আসলে ওই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি সে আস্তে আস্তে একটা বৃত্তের ধারণা পাচ্ছে চরকা ঘটলে সে বৃত্তের ধারণা পায় এবং গান্ধীজি বলবেন যে যে কাজটা তুমি করছো সেই কাজটা তুমি কেন করছো এবং কীভাবে করছো এটা যেন তোমার মাথায় থাকে এখানে প্রসঙ্গ তো বলেনি এই যে গান্ধী এখানে বলছেন যে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করবো এবং তার মাধ্যমে আমাদের এক ধরনের শিক্ষার ধারণা তৈরি হবে এটা রবীন্দ্রনাথও ভেবেছিলেন রবীন্দ্রনাথের নিজের যে বিদ্যালয় সেখানে অনেক ক্ষেত্রেই তিনি বলতেন যে গণিতের এককগুলো শেখবার আগে আমরা ইন্দ্রীয় দিয়ে বুঝতে পারি কি না কতটা ওজন কোনটা দূরে কোনটা কাছে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রবীন্দ্রনাথের শিক্ষাতেও ছিল গান্ধী এবার যেটা বলবেন যে তাহলে কি হলো না লেখা হরফ এসব শেখবার আগেই তুমি কিন্তু শ্রুতি সোনা থেকে এবং এই জাতীয় শ্রম থেকে তোমার মনটা একরকম করে তৈরি হয়ে যাচ্ছে এবার যখন তুমি হরফ শিখবে গান্ধী এবার বলবেন যে হরফগুলো যেন তাদেরকে ছবি হিসেবে শেখানো হয় ছবি হিসেবে শেখানো হয় এটা থেকে আমার একটা মনে পড়ে গেল খুব আধুনিক একটা পাঠ্য বইয়ের বাংলা পাঠ্য বইয়ের কথা মনে পড়ে গেল যে সুভাষ মুখোপাধ্যায় তার প্রয়াণের পর শঙ্খ ঘোষের সম্পাদনায় সুভাষ মুখোপাধ্যায়ের একটা বাংলা প্রাইমার প্রকাশিত হয়েছিল সুভাষ মুখোপাধ্যায়ের সেই বাংলা প্রাইমার যেখানে সুভাষ মুখোপাধ্যায় দেখি শুনি পড়ি লিখি এই ক্রমে গেছেন যে দেখছি তারপর শুনছি তারপর পড়ছি তারপর লিখছি সেখানেও সুভাষ মুখোপাধ্যায় বলেন যে বাংলা হরফগুলো আলপনার মধ্য দিয়ে আঁকার মধ্য দিয়ে একটা গাছের পাতা গাছের পাতা আঁকতে শিখলো একটি ছেলে বা মেয়ে তারপর সেই গাছের পাতার অর্ধেকটা অংশ তাকে বলা হলো এটা হচ্ছে ত এর সঙ্গে একটা আঁকড়ি যোগ করে দেওয়া হলো এটা হচ্ছে অ এই যে গান্ধী কল্পনাটা করছেন এটা কিন্তু পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় তো সেই অর্থে গান্ধীবাদী নন বরং তিনি বামপন্থী কিন্তু বামপন্থী বলি গান্ধীবাদী বলি এরা কি করে প্রাথমিক শিক্ষায় শ্রম আসছে সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গান্ধীজির ভাবনায় প্রয়োগ যেটা আপনিও বলেন যে প্র্যাকসিসের কথা বা প্র্যাকটিসের কথা সেটা এই প্রাথমিক স্তর ছাড়িয়ে যখন আরেকটু উপরের দিকে আমরা উচ্চ শিক্ষার স্তরে কলেজের স্তরে সেখানে কিভাবে সেটার প্রয়োগ ঘটছে গান্ধী যেটা করেছিলেন শিক্ষার ক্ষেত্রে উনি একটা সময়ের বিভাজন করেছিলেন উনি বলেছিলেন যে ন বছর পর্যন্ত একটা পর্ব তারপর ন বছরের পরে আরেকটা পর্ব পরবর্তী পর্ব উনি বলবেন সেকেন্ড স্টেজ দ্বিতীয় পর্ব এই যে দ্বিতীয় পর্ব সেখানে উনি বলবেন যে এবার যারা শিখছে বা যারা এর পরে কলেজে পড়াশোনা করতে যাবে তারা যেন সবসময় কলেজি শিক্ষার সঙ্গে প্রায়োগিক ক্ষেত্রে নিজেদের অংশগ্রহণের একটা ব্যবস্থাপনা করে যেমন উনি উদাহরণ দিয়ে বলবেন যে আমাদের দেশের কিছু কৃষিবিজ্ঞানীকে আমরা দেখেছি তাদের একেবারেই কৃষিকার্যের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই তিনি বলবেন যে কৃষিবিজ্ঞানী তিনিই হবেন যার কৃষিকার্যের বাস্তব অভিজ্ঞতা আছে তিনি বলবেন একজন ইঞ্জিনিয়ার তখনই ভালো ইঞ্জিনিয়ার হবে যদি তিনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা শিল্পতে তিনি ওতপ্রোত হয়ে যান সেখানে অর্থাৎ কলেজ জীবনে শুধু বই পড়লে হবে না ছোটোবেলা থেকেই তিনি বলবেন যে আমি চাই একটু শুনতে মজাই লাগবে যে আমি চাই যে ছেলেমেয়েরা প্রত্যেকে দুটো কাজ শিখুক একটা হচ্ছে রান্না করতে শিখুক আর দু নম্বর হচ্ছে কি করে বীজ বপন করতে হয় সেটা শিখুক এটা ওই বছর বয়সেই শিখবে তারপর ন বছরের পরে যখন একটু বড় হবে তখন যখন কলেজে পড়বে তখন যাই শিখুক না কেন তারপর তার যে ব্যবহারিক ক্ষেত্র সেটাতে যেন সে যোগ দিতে পারে অর্থাৎ গান্ধী মনেই করবেন যে গান্ধী বলবেন যে দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই প্রায়োগিক ক্ষেত্রগুলোর ওপর আমরা গুরুত্ব দেব যেটা আমার দেশের আমার সমাজের পক্ষে জরুরি সেটাই আমার শিক্ষা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটা চেহারা পাবে এই যে জরুরি কথাটা বললেন যে কোনটা জরুরি এখান থেকে একটু ওই যে প্রথমে কথাটা বললাম যে নেশন বিল্ডিং এর সেটার গান্ধী তো একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নিশ্চয়ই ভাবছেন পুরোটা তার জীবনচর্যা দিক রাজনৈতিক প্রেক্ষাপট দিক সেইখানে এই শিক্ষার যে আলোটাকে উনি ব্যবহার করতে চাইছেন এখানে দুটো একটা কথা বলে দিই গান্ধীর জীবনচর্যা এবং রাজনীতি এটা দুটো আলাদা নয় এই দুটো পরস্পর একেবারে সম্পৃক্ত ফলে গান্ধী মনে করেন তিনি যে রাজনীতি করেন সেই রাজনীতিটা তার জীবনচর্যার অঙ্গীভূত এইবার তিনি যে শিক্ষার কথা বলেন সেই শিক্ষাও তার জীবনচর্যার অঙ্গীভূত বলে তিনি মনে করেন এইবার গান্ধীর ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ গান্ধী তার এই যে শিক্ষা বিষয়ক মতামত এগুলো কখনো অনর ছিল না গান্ধী আস্তে আস্তে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিরীক্ষার মধ্য দিয়ে এটা নিয়ে এগিয়ে গেছেন যেমন আমি যদি বলি যে গান্ধী উনিশশো সাঁতিরিশে গান্ধীকে যখন বলা হচ্ছে যে আপনি কি কো এডুকেশানকে সহশিক্ষাকে সমর্থন করেন তখন তার উত্তরে গান্ধী বলেন যে না আমি কো এডুকেশান সহশিক্ষাকে খুব একটা সমর্থন করি না আমি জানি না এটা সফল হবে কি না একবার আমি চেষ্টা করেছিলাম বারান্দায় একই সঙ্গে ছেলে মেয়ে সকলকে নিয়ে ভাবনা চিন্তা করতে কিন্তু সেটা খুব একটা সফল হয়নি উনিশশো পঞ্চাশে গান্ধীর প্রয়াণের পর দেখা যাবে যে গান্ধীর গুজরাটি ভাষায় লেখা একটা দীর্ঘ বিষয়ক নোট পাওয়া যাচ্ছে পয়েন্ট করে করে গান্ধী সেটা বলেছেন সেটা পরে হরিজনে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল তাতে গান্ধী বলছেন যে সহশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত আবশ্যিক এটা না হলে হবে না তার মানে গান্ধী মনে করেন যে যেটা তিনি শিক্ষা বিষয়ে ভাবছেন সেটা পরিবর্তিত হতে পারে এইবার এই যে তিনি সহশিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন তার মানে এর অর্থটা দাঁড়াচ্ছে যে তিনি যে সমাজের কথা ভাবেন তিনি যে দেশের মানুষ সেই দেশের সমাজে তিনি নারী এবং পুরুষকে খুবই গুরুত্ব দেন একসঙ্গে এবার দ্বিতীয়ত তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন সেটা আমাদের একটু খেয়াল করতে হবে এখানে একটা কথা আমি ছোট্ট বলে দিই যে আমরা অনেক সময় প্রগতির কতগুলো মাপকাঠি তৈরি করি যেমন যদি বলি যে সেকুলার ধর্ম এটা একটা প্রগতির লক্ষণ যদি আমরা মনে করি যে ছেলে এবং মেয়ে তাদেরকে একই রকম হয়ে উঠতে হবে এটা প্রগতির একটা লক্ষণ এখন এগুলো প্রগতি কিনা আমরা জানি না এগুলো প্রগতি সম্পর্কে আমাদের ধারণা প্রথম কথা হচ্ছে গান্ধী আমাদের যে প্রগতির প্রচলিত মাপকাঠি তার সঙ্গে গান্ধীকে মেলানোর কোনো দরকার নেই কারণ প্রগতিরও কতগুলো সীমাবদ্ধতা থাকে প্রগতি ভাবনারও কতগুলো সীমাবদ্ধতা থাকে গান্ধী যখনই পুরুষ এবং নারীর শিক্ষার কথা ভাবছেন তখন গান্ধী প্রথমেই বলেন যে আমি দুজনকেই একই রকম গুরুত্ব দিই দুজনেই একই রকমভাবে গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে গান্ধী বলেন যে দুজনের চিন্তনের মধ্যে পার্থক্য রয়েছে এবং দুজনে অর্থাৎ এরপর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে মেয়েরা যেন কখনো আমাদের পুরুষদেরকে নকল করতে না যায় তাদের যেন নিজস্ব একটা পরিসর সব দিক থেকেই গড়ে ওঠে তাহলে গান্ধীর এই যে দেশের প্রয়োজনে যে শিক্ষা ব্যবস্থার কথা তিনি ভাবছেন সেই শিক্ষা ব্যবস্থায় প্রথমত তিনি নারী এবং পুরুষ দুজনকেই সমান গুরুত্ব দিচ্ছেন কিন্তু নারী এবং পুরুষ দুজনের দৃষ্টিভঙ্গিকে কখনো সমার্থক হিসেবে দেখছেন না তাদের যে প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য সেটাকে স্বীকার করছেন এবং পরস্পরকে পরিপূরকভাবে যাতে এই সামাজিক শিক্ষায় যার একটা প্রয়োগগত দিক আছে তাতে অংশগ্রহণ করতে পারেন সেটাতে তিনি একেবারেই গুরুত্ব দিচ্ছেন আপনি শ্রমের কথাটা যখন বললেন এই যে একদিকে রান্না করতে জানতে হবে বীজ গুনতে জানতে হবে এই দুটো কাজের সঙ্গে কোথাও একটা আমরা এখনকার মাপকাঠিতে যদি বলি একটা কোথাও ফেমিনিনিটির যোগাযোগ আছে তার একটা লিঙ্গের নির্দিষ্ট পরিচয় রয়েছে সেখানে এই যে শিক্ষার ক্ষেত্রে বা শ্রমের ক্ষেত্রে যদি আরও স্পেসিফিক করে বলি শ্রমের বিভাজনটা উনি লিঙ্গ ভেদে কীভাবে করছেন যদি একটু বলেন এখন গান্ধী প্রথম কথাই যেটা বলেন যে গান্ধীর খেয়াল করতে হবে যে সকল রকম শ্রম সকলকে করতে হবে হ্যাঁ আচ্ছা গান্ধী এই যে শ্রমের কথা বলেন সকল রকম শ্রম সকলকে করতে হবে শ্রমের একটা অভিজ্ঞতা থাকতে হবে এখন গান্ধী মনে করেন যে এই দুয়ের মধ্যে দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য নিশ্চয়ই রয়েছে হ্যাঁ কিন্তু গান্ধী এটা এটা এখান থেকে আমি যেটা বলবো আসলে গান্ধীর এই ভাবনাটা কেন মনে রাখতে হবে যে গান্ধী এমন একজন মানুষ যিনি অহিংসা অনুশীলন করেন যিনি অহিংসা অনুশীলন করেন তিনি কিন্তু আসলে আমাদের নারী এবং পুরুষের যে দ্বিবিভাজন রেখার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে অন্যের ওপর আমি আধিপত্য কায়েম করব যিনি অহিংসা অনুশীলন করেন যিনি ক্রোধ আধিপত্য এই শব্দ দুটো একেবারেই পছন্দ করেন না দুটোকে তিনি একেবারেই অস্বীকার করতে চান অনুশীলনের মাধ্যমে তিনি কিন্তু প্রথমেই নারী এবং পুরুষের পুরুষতন্ত্রের যে প্রধান দুটো শর্ত যে আমি নারীকে দখল করবো আধিপত্যকামিতা এবং নারীর ওপর আমি হিংসা চাপিয়ে দেব হ্যাঁ এই দুটোকেই কিন্তু গান্ধী প্রত্যাহার করে নেন অনুশীলন থেকেই প্রত্যাহার করে নেন ফলে এই যে ফ্যামিলিটির প্রশ্ন এলো এটা যখনই বলবো যে এইটা গান্ধীর এই যে প্রত্যাহার করতে পারেন এই দুটোকে এইটা হচ্ছে তার অসম্ভব বীরত্ব হ্যাঁ এই বীরত্বের মধ্যে থেকে এইবার গান্ধী ভাবছেন যে যিনি একজন অহিংস ধর্মের অনুশীলক যিনি তিনি এবার কি করবেন এটা গান্ধী সর্বত্র আসছে শুধু নারী পুরুষের ক্ষেত্রে নয় আমি বলবো গান্ধীর যে ভাষার ধারণা সেই ভাষার ধারণাতেই এই এই জিনিসটা চলে আসে যার ফলে আমি এখান থেকে অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের পুরুষতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত আধিপত্যকামিতা গান্ধী সেটাকে প্রত্যাহার করছেন এটা শুধুমাত্র নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাহার করছেন তা নয় তিনি ভাষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যেমন তিনি বলবেন যে লিটারেসি গুরুত্বপূর্ণ নয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনি যখন প্রগতির মাপকাঠির কথা বলেন এটাই মনে এলো যে শিক্ষারও তো আমরা একটা মাপকাঠি তৈরি করে ফেলেছি যে কত শতাংশ লোক স্বাক্ষর সেটা দিয়ে শিক্ষার আমরা মাপতে চেষ্টা করছি তাহলে সেই বিবেচনাটা কতটা ঠিক এখন এই বিবেচনাটা আমি বলবো যে গান্ধী বলবেন এই বিবেচনাটা একেবারেই ঠিক নয় তার কারণ কেন কেন গান্ধী এটা বলবেন তার কারণ তিনি যে ভারতবর্ষকে চেনেন সেই ভারতবর্ষে যারা স্বাক্ষর তার বাইরে অসংখ্য মানুষ আছেন তারা জ্ঞানী মনে রাখতে হবে গান্ধীকে যদি আমি পরম্পরিত করি তাহলে আমি কিন্তু গান্ধীকে একেবারেই আমাদের মধ্যযুগীয় সান্তদের যে ধারা সেই ধারায় এক অর্থে গান্ধীকে পরম্পরিত করতে চাইব এবং সেখানে দেখা যাবে যে সেখানে আমাদের শ্রুতির তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই যে গোটা ভারতবর্ষ আমার মনে পড়ে যাবে যে নিবেদিতার লেখা মনে পড়ে যাবে যে নিবেদিতা এ দেশে এসে এই দেশটাকে নিজের মতো করে চেনবার চেষ্টা করছেন এবং তাতে তিনি বলবেন যে এই যে আমি এই দেশটাকে চেনবার চেষ্টা করছি এই দেশটা একটা আশ্চর্য দেশ যেখানে একজন ছুতর সে শ্রম করে তার হয়তো সেই অর্থে শিক্ষা নেই সাক্ষরতার শিক্ষা নেই লিটারেসি নেই কিন্তু সে একটা অদ্ভুত অদ্ভুত দৃষ্টিভঙ্গির অধিকারী যে তার নিজস্ব দর্শন আছে এবং সে একটা গভীর দার্শনিক বোধের অধিকারী গান্ধী এইটাতে গুরুত্ব দেবেন অর্থাৎ যখন আমি যদি বলি যে ধরা যাক একজন মানুষ তাকে মর্যাদা না দিয়ে যদি বলি যে আপনি অশিক্ষিত আপনি স্বাক্ষর হয়ে শিক্ষিত হবেন এটাতে গান্ধী আপত্তি করবেন গান্ধী বলবেন না তিনি অশিক্ষিত তিনি তিনি অত্যন্ত শিক্ষিত একটা বিশেষ বিষয় হয়তো জানেন না কিন্তু তিনি অন্য বিষয়গুলো জানেন এটা ভাষার ক্ষেত্রেও তাই হবে ভাষার ক্ষেত্রে যেমন গান্ধী বলবেন বিশেষ করে ইংরেজি ভাষা সম্পর্কে গান্ধী গান্ধীর ইংরেজি খুব ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই গান্ধী নিজে ইংরেজি শিখেছেন পরে কুই ভালো শিখেছেন কিন্তু গান্ধী তার ছাত্র জীবনে বলবেন যে আমি অত্যন্ত বিরক্ত একটা পর্বের মধ্য দিয়ে কাটাতে হয়েছে সেই পর্বটাই বিরক্তির কারণ যে আমাকে যখন আমি জ্যামিতি শিখছি তখন আমাকে ইংরেজি মাধ্যমে শিখতে হচ্ছে ফলে ইংরেজি সামলাতে গিয়ে আমি জ্যামিতি সামলাতে পারছি না এবার গান্ধী বলবেন যে আমার যেটা করা উচিত বা আমি যেটা মনে করি আদর্শ সেটা হচ্ছে শিক্ষা সব সময় ভারতীয় ভাষায় প্রাদেশিক ভাষায় অর্থাৎ যে প্রদেশে যে ভাষা সেই প্রদেশে সেই ভাষায় শিক্ষা নিতে হবে এরপর গান্ধী বলবেন সেই প্রাদেশিক ভাষাগুলোর যে সহাবস্থান সেটাকে আমরা কখনও নস্বাৎ করব না নষ্ট করব না কিন্তু ভারতবর্ষে প্রদেশগুলোর মধ্যে যোগাযোগের জন্য একটা ভাষা দরকার সেখানে তখন তিনি বলবেন যে হিন্দুস্তানি সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের ভাষা হতে পারে তারপর তিনি বলবেন যে আমাদের দেবনাগরী এবং উর্দু স্ক্রিপ্ট এই দুটো আমাদেরকে জানতে হবে আবার তিনি বলবেন যে আমাদের দেবনাগরী এবং উর্দু স্ক্রিপ্ট এই দুটো শুধু জানতে হবে তাই নয় আমাদের এখানে যারা মুসলমান ধর্মের অধীন তাদেরকে অ্যারাবিক শিখতে হবে যারা হিন্দু ধর্মের অধীন তাদেরকে সংস্কৃত শিখতে হবে ফলে হবে না একেবারেই নয় অর্থাৎ ভাষার একটা বহুমাত্রিক চরিত্রকে এই যে দেশ এই দেশে ভাষার একটা বহুমাত্রিকতা আছে সেই বহুমাত্রিকতাকে উনি স্বীকার করেন সেইটা স্বীকার করেন বলেই গান্ধী কিন্তু গান্ধী তিনি কখনো এবং মানে এইটা যে গান্ধীর সারা জীবন ধরে যান যেমন ধরা যাক যে গান্ধীর শেষের দিকে যখন নোয়াখালীতে অসম্ভব দাঙ্গামুখরিত পরিবেশ তখন সেই নোয়াখালীতে নতুন করে নির্মল কুমার বসু ছেচল্লিশের তার যে ডায়েরি আছে সেই ডায়েরিতে নির্মল কুমার বসু লিখেছেন যে গান্ধী সেই সময় বাংলা হরফ অভ্যেস করছেন নতুন করে তিনি বাংলা শিখতে চাইছেন তার কারণ তিনি জানেন যে এই হরফ যদি অভ্যেস তিনি করেন এবং এই মানুষগুলোর সঙ্গে এই ভাষায় যদি তিনি যোগসূত্র তৈরি করতে পারেন তাহলেই দাঙ্গা পরিস্থিতির হয়তো খানিকটা তিনি নিরাময় করতে পারেন এবং এইখানে একটা নির্মল বসু একটা অদ্ভুত কথা লিখেছেন যে একদিন সকালবেলায় নির্মল বসু দেখছেন যে গান্ধী তার ঘরে পায়েচারি করছেন পাইচারি করছেন আর বলছেন কে আকারে কে আকারে মানে এই যে এই যে মানুষটা তিনি শেষের দিকে তিনি নিজে ভাবছেন যে কি করব হোয়াট ডু অর্থাৎ তিনি কোনো একটা স্থির জায়গাতে দাঁড়িয়ে নেই তিনি ভাববার চেষ্টা করছেন কি করব? এটা আমি বলবো যে এটাই আমাদের ভারতীয় মনের উত্তরাধিকার গান্ধী বহন করছেন যে আমি তো আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিদিন বদলাতে বদলাতে শিখতে শিখতে এগোই এটাই তো গান্ধীর শিক্ষা চিন্তার আমি বলবো সবচেয়ে বড় জায়গা যে আমি শিখতে শিখতে এগোই আমার এই শেখার মনটা আছে অভিযোজন দিয়ে আমরা মানুষের উন্নতিকে মাপার চেষ্টা করি গান্ধীজির শিক্ষার মধ্যেও সেই অভিযোজনটা আপনার কথা মতো আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে একদম মানে প্রাথমিক ওনার যে অবস্থান ছিল এবং উনি চলে যাওয়ার সময় ওনার যে অবস্থান তার মধ্যে কি শিক্ষা নীতি নিয়ে ওনার কোনো পার্থক্য তৈরি হয় হ্যাঁ গান্ধী যেটা বলবো গান্ধীর কতগুলো নীতি বা কতগুলো লক্ষ্য এক সেটা হচ্ছে প্রথমত তিনি মনে করেন যে ভারতবর্ষ গ্রামকেন্দ্রিক এটা আজীবন মনে করেছেন দ্বিতীয়ত তিনি মনে করেন যে শ্রমের মর্যাদা দেওয়া উচিত শ্রমের মর্যাদা ছাড়া আমাদের সমাজ এবং শিক্ষা কোনোটারই বিকাশ হয় না তৃতীয়ত তিনি মনে করেন যে আমাদের কৃষক এবং শ্রমিক এদেরকে একই সঙ্গে শিক্ষিত করতে হবে আবার তারা যে ধরনের কাজ করেন তাদের সেই কাজে উৎসাহ দিতে হবে এছাড়া তিনি মনে করেন যারা ভদ্রলোক এই ভদ্রলোকদের কেরানিগিরি করলে চলবে না ভদ্রলোকদের বুঝতে হবে যে তাদের যে সীমা সেই সীমাটাকে অতিক্রম করতে হবে অতিক্রম করে এই কায়িক শ্রমের জগতে তাদেরকে প্রবেশ করতে হবে ফলে গান্ধীর প্রথম কিন্তু শ্রমের মর্যাদা ফলে গান্ধী নিজে কায়িক শ্রম করে সেই শ্রমের মর্যাদা দেন গান্ধী এমন কতগুলো শ্রমে নিজেকে নিয়োজিত করেন যে শ্রমগুলো ভদ্রলোকেরা করতে চায় না গান্ধী সেটা করেন আগলগুলো নি আগলগুলো খুলে দেন এবং এইখানে একটা কথা মনে রাখতে হবে গান্ধী এইখানে একটা ভুল হয় এবং এই ভুলটা হয়ে হচ্ছে। সেটা হচ্ছে এই যে শ্রম তিনি করছেন আগলগুলো খুলছেন এটা তিনি অভিজ্ঞতার মধ্য দিয়ে আস্তে আস্তে নিজেকে সম্প্রসারিত করছেন ফলে গান্ধীকে ক্রমশ গান্ধী হয়ে উঠতে হচ্ছে নির্মল বসু গান্ধীকে শেষের দিকে বলছেন যে আপনাকে আমি পছন্দ করি তার কারণ হচ্ছে যে আপনি আমার কাছে একটা রক্ত মানুষ আমি বুঝতে পারি যে আপনি মাঝে মাঝে বিরক্ত হন আপনি মাঝে মাঝে রেগে যান কিন্তু আপনি আপনাকে অতিক্রম করে পৌঁছচ্ছেন এবং নির্মল কুমার বসু তারপরে বলছেন যে আপনাকে যারা অন্তভাবে অনুকরণ করেন তারা অনেক সময় আপনার শিক্ষার প্রকৃত ধরনটা বুঝতে পারে না তারা আপনার সামনে এক ধরনের অহিংসা পালন করেন বলে দেখান কিন্তু এর বাইরে তাদেরকে আমি অহিংসার অসংযম প্রকাশ করতে দেখেছি তার মানে তাদের শিক্ষাটা ভেতর থেকে হচ্ছে না গান্ধীর শিক্ষার মূল কথা যে আপনাকে অভিজ্ঞতাবাদী হতে হবে সেই অভিজ্ঞতা আপনার চিত্তকে মনকে গান্ধী এমন একটা সামগ্রিক শিক্ষার কথা বলেন যেটা শরীর মন এবং আত্মা এই তিনের সমব্যায়ে বিকশিত হবে স্বাধীনতার পরে পরে ভারতবর্ষে এত বছর ধরে তো শিক্ষানীতিও বিভিন্নভাবে বদলেছে সেখানে কোথাও কোনো শিক্ষানীতি কোনো একটা পলিসিতে কি গান্ধীজির এই ভাবনাগুলোকে অ্যাকোমোডেট করার কোনো রকম চেষ্টা চোখে পড়েছে এটা খুবই আমাদের বলতে পারি যে খুবই আমাদের দুঃখের কথা যে আমরা অনেক সময় গান্ধীকে স্মরণ করেছি গান্ধীকে গান্ধীর আশ্রম পরিচালিত যে বিদ্যালয়গুলো তাতে নিশ্চয়ই গান্ধীর চিন্তা বিকশিত হয়েছে যেমন করে আমি যদি বলি যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা রবীন্দ্রনাথের আশ্রমকে কেন্দ্র করে বিকশিত হয়েছে যদি বলি যে বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিবেকানন্দকে ঘিরে তার যে যে প্রতিষ্ঠানগুলো সেখানে বিবেকানন্দের শিক্ষা চিন্তার এক্সিকিউশন বা প্রয়োগ ঘটেছে সবরমতিকে ঘিরে যে সমস্ত বিদ্যালয় সেখানে ঘটেছে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের যে গান্ধীর চিন্তার এই ক্ষেত্রগুলো আমরা খুব বিস্তৃতভাবে প্রয়োগ করিনি যদি প্রয়োগ করতে চাই মনে রাখতে হবে আবারও আমি সাবধান করে দিই মনে রাখতে হবে গান্ধী কিন্তু কোনো অর্থেই রক্ষণশীল সংকীর্ণতাবাদী ছিলেন না গান্ধী কতগুলো নীতির কথা বলছিলেন যে নীতি অনুশীলন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রয়োগ করতে হবে তাহলে আমি মনে করি যে গান্ধীর নীতি প্রয়োগ করা উচিত কিন্তু সেগুলো একেবারে ওই আপ্তবাক্যের মতো না দেখে সেগুলো আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে অনুশীলন করা উচিত তাহলেই আমরা যথার্থ গান্ধীবাদী হয়ে উঠতে পারবো বিশুদ্ধ একদম ছাত্রের জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করি যে ধরুন গান্ধীজিকে যখন কেউ একজন পড়ছেন তার কোনো একটা লেখা পড়ছেন গান্ধীজির একটা খণ্ডিত রূপ তিনি দেখতে পাচ্ছেন এই যে প্রগতিটা তার মধ্যে অভিজ্ঞতার যে একটা পরিবর্তন হচ্ছে সেখান থেকে তিনি নীতির প্রশ্নে আসছেন সেটা ধরতে গেলে এখনকার একজন পাঠক এখনকার একজন ছাত্র গান্ধীজিকে চিনতে হলে কি কি বই তার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে গান্ধীজি লেখা হ্যাঁ মানে এটা হতে পারে দুরকম এক নম্বর হচ্ছে যে গান্ধীর বিস্তৃত লেখা এত লেখা সত্যি পড়া সম্ভব নয় কিন্তু আমি বলবো যে একজন ছাত্রীর প্রথম গান্ধীর আত্মজীবনী পড়া উচিত বা এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ পড়া উচিত তারপর যেটা পড়া উচিত উনিশশো বত্রিশে মহাদেব দেশাই ইংরেজিতে গান্ধীর বিভিন্ন লেখা সংকলিত করে দ্য আর্লি লাইফ বলে একটা ছোট্ট বই বেরিয়েছিল সেটার সত্য বাংলা অনুবাদ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে আশিস লাহিরি করেছেন সেই বইটা পড়া উচিত পান্নালালবাবুর লেখা গান্ধী গবেষণা পানালাল দাসগুপ্তের লেখা গান্ধী গবেষণা এটা বাংলা বই সম্প্রতি তার ইংরেজিও হয়েছে এই বইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বই এই বইতে পানালাল দাশগুপ্ত দেখাচ্ছেন যে গান্ধী তার শেষ বয়সে কী করে তখনও গান্ধী নিজেকে বদলাচ্ছেন একজন নাস্তিক তার কাছে এসে কীভাবে কথাবার্তা বলেন তিনি বলেন যে নাস্তিকতাকে কেন গুরুত্ব দেবো এটাও গান্ধী শুনছেন ফলে এই প্রাথমিক কয়েকটা বই যদি আমরা পড়ি তাহলে আর সবচেয়ে বড় কথা যে গান্ধীর লেখা খুব সহজেই এখন পাওয়া যায় ফলে আমরা বলবো যে এইগুলো যদি ছাত্ররা পড়েন তাহলে তাদের তো অবশ্যই লাভ হবে বিশ্ববিধা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বহুত্বের কথা আজকের আলোচনায় উঠে এলো গান্ধীজি যে বহুত্বকে নিজের জীবনে যাপন করেছেন সেটা দিয়ে আমাদের গান্ধীজির নীতি তার শিক্ষার চর্চাকে বুঝতে হবে ভালো থাকবেন সকলে নমস্কার